একটা দাবি মাইনা নিছেন, মাইনা নিছেন মানে ইভিএম ইভিএম মাইনা নিয়ে আজকে আওয়ামী লীগ বুঝতে পারছে যে জোর কইরা আর কিছু করা যাবে না। একটা মাইনা নিছেন, আরেকটাও মানবেন মানবেন, সময় ঘনা আইছে, সময় নাই, হাসিনার সময় কম। এই বছরটাই কোন রকম পার করতে পারে কিনা তাই না তুই না সেটাই কিছু চিন্তার আছে। আর মিথ্যাবাদী সরকার যারা বলে যে মিথ্যার আশ্রয় নিয়ে যারা জোর করে কারচুপি করে নির্বাচিত হয়েছে, লজ্জা নাই আমার বড় বড় কথা বলে, লজ্জা থাকলে ওই দিন রিজাইন করা উচিত ছিল। মনে রাখেন আমরা বারবার বলছি হাসিনার সময় কম, সময় কম। এই যে বছরটা আছে না, এই বছরটাই কোন রকম পার করতে পারে কিনা তাই না তুই না সেটাই কিছু চিন্তার আছে। তারপরে তারপরে কি হবে, তারপরে আর যাওয়ার সময় নাই, তারপরে আর যাওয়ার সময় নাই। যদি জোর করে যাইতে চান তাহলে টাইনা ধরা হবে, এবং সেই টানা টানের মধ্যে যদি কোথাও ছিঁড়াছিঁড়ি হয়ে যায় আমাদের কিছু বলার নাই, বলার নাই। আর আমরা বলেছি আজকে শুধু পুলিশ না, প্রশাসনে যারা চাকরি করেন এই জনগণের টাকায় আপনাদের বেতন হয়, এই যে রিক্সাওয়ালা ভাইয়ের আজকে কষ্ট করেন, দিন আনতে দিন খাবার পায় না, আজকে চালের দাম বাড়ছে, মাঝে মাঝে রাস্তার ফুটপাতে বৈশা একটা বনরুটি খাইতো, সেই বনরুটির দাম 5 টাকা ছিল এখন 20 টাকা, কিনে রিক্সাওয়ালা ভাই ঠিক কিনা, আজকে কেউ খেতে পারে না। আর ওনারা আরামে আছে বলে ঢাকার মানুষ খুব আরামে আছে, বাংলাদেশের মানুষ খুব শান্তিতে আছে, আমরাই নাকি বিএনপি খালি বাড়াবাড়ি করতেছি। তাই আজকে জনগণকেও বলবো, এই রিক্সাওয়ালা মুটে মজুর যারা আছেন সবাইকে বলবো, এই দাবি খালি বেগম খালেদা জিয়ার বা তারেক রহমানের না, এই দাবি আপনাদের। গত তিনটা নির্বাচন হয়েছে, গত 2টা নির্বাচনে কি আপনারা কেউ ভোট দিতে পারছেন? কেউ ভোট দিতে পারে নাই, কেউ ভোট দিতে পারে নাই। আর মিথ্যাবাদী সরকার যারা বলে যে মিথ্যার আশ্রয় নিয়ে যারা জোর করে কারচুপি করে নির্বাচিত হয়েছে তারাই বলে, তাই আমরা এ রোজার দিনে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা চুরি করছে, যারা ডাকাতি করছে, যারা মানুষের ভোটের অধিকার ছিনতাই করে নিছে, তাদের বিচার শেখ হাসিনা চাইছে, আমরাও চাই, আমরাও চাই। দেখা যাক জনগণ কোনটার পক্ষে রায় দেয়। আজকে নির্বাচন কমিশন বলেছেন একটা দাবি মাইনা নিছেন, মাইনা নিছেন মানে ইভিএম ইভিএম মাইনা নিয়ে আজকে আওয়ামী লীগ বুঝতে পারছে যে জোর কইরা আর কিছু করা যাবে না। একটা মাইনা নিছেন, আরেকটাও মানবেন মানবেন, সময় ঘনা আইছে, সময় নাই। এই যে আমাদের সেক্রেটারি মজনু বলছে যে আজকে আগে আমি এরা কোনো আলটিমেটাম দেওয়ার ব্যাপার না, তারপরও বলি ওই যে বলছি এই বছরের পরে কি আর এই সরকার আয়ু আছে? নাই। জোর করে ক্ষমতা আসছিলেন, জোর করে দিনের ভোট রাত্রে নিয়ে, যেটা আমরা বলি নাই, জাপানের অ্যাম্বাসেডার বলতে বলছে পৃথিবীর ইতিহাসে এরকম শুনি নাই, শুনি নাই, লজ্জা লাগে না আজকে বড় বড় কথা বলে। তাদের সরকারের যারা এমপি মন্ত্রী, কয়দিন আগে রাশেদ খান মেরন মন্ত্রী ছিল, এই নির্বাচনী এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন, কেউ কি ভোট দিছে? এবং এটা আমাদের বলা দরকার নাই, রাশেদ খান মেরন নিজে বলছে আমি এমপি হয়েছি কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই। তারপরে লজ্জা লাগে না তাদের বানানো বিরোধী দল জাতীয় পার্টির সেক্রেটারি জেনারেল কয়েকদিন আগে বলছে, হ্যাঁ আমরাও আগের দিন রাত্রে এই কাম করেই নির্বাচিত হয়েছি, লজ্জা নাই আমার বড় বড় কথা বলে, লজ্জা থাকলে ওই দিন রিজাইন করা উচিত ছিল। আর যদি আইনের শাসন থাকত, আইনের শাসন থাকলে হাইকোর্ট থেকে তার পরের দিন তাদেরকে শোকজ করা হইতো যে জনগণ ভোট দেয় নাই, আপনার এমপিরা বলছে, আপনার বিরোধী দল বলছে, তারপরে আপনি কিভাবে ক্ষমতায় থাকেন।